উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি তুলে মিছিল ও উত্তরবঙ্গ বিভাগীয় দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলো কেপিপি কেন্দ্রীয় কমিটি। আলাদা রাজ্যের পাশাপাশি রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করা সহ একাধিক দাবি তুলে বিভাগীয় কমিশনার দপ্তরের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে দাবিপত্র তুলে দিল কেপিপি। পঞ্চায়েত ভোটের আগে কেউ আলোচনায় বসলেও কেপিপি আলাদা বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করবে পঞ্চায়েত ভোটে কেপিপি ভূমিকা কি থাকবে। উত্তরবঙ্গকে কামতাপুর রাজ্য নাম দিয়ে আলাদা রাজ্য করতে হবে। এছাড়া বিশ্ব মহাবীর চিলা রায়ের জন্মদিনে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা ও জলপাইগুড়িতে বীর চিলা রায়ের নামে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠন করার দাবি তোলা হয়। এমনকি হাসপাতাল করতে হবে সহ মোট 7 দফা দাবি তোলা হয়েছে। কেপিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত রায় বলেন, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে, আমরা সব দিক থেকে বঞ্চিত। সামনে পঞ্চায়েত ভোট, তার আগে কোনো রাজনৈতিক দল কেপিপির সঙ্গে বৈঠকে বসলে আলোচনা করা হবে, তারপর আমরা বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। আন্দোলন দীর্ঘ 26 বছর ধরে এবং আমার আন্দোলনের যেটা আমাদের ধারা এবং আমাদের যেটা স্ট্যান্ড সেটা আগের থেকেই ছিল যে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য গঠন করা এবং সেটা অবশ্যই কামতাপুর রাজ্যের নামে গঠন করা এবং আমাদের যে ভাষাটা সেটাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করা, এই মেন দুটো ইস্যু নিয়ে আমরা ডিভিশনাল কমিশনারের কাছে আজকে স্মরকলিপি দিলাম 7টা দাবি নিয়ে। কেন চাইছেন আপনারা আলাদা রাজ্য? উত্তরবঙ্গের মধ্যে আমাদের যে জনজাতি আছে, এই জনজাতি আগের থেকে শোষণ এবং বঞ্চনার শিকার, বিভিন্নভাবে উত্তরবঙ্গে অবহেলিত এবং বঞ্চিত। দেখুন, আপনারা এখানে কোনো এইমস নেই, ঠিক আছে, এখানে কোনো রকম এসএসসি জোন নেই, আমাদের সেরকমভাবে সুস্বাস্থ্যর ব্যবস্থা করা হয় না, এর জন্যে আমরা আলাদা রাজ্য মেনলি চাই। শাসক দল তৃণমূল বলছে এখানে যথেষ্ট উন্নয়ন হয়েছে, এরপরেও যারা এই আলাদা রাজ্যের দাবি করছে তারা বিজেপির হাত শক্ত করছে, কি বলবেন? না না, এরকম কোনো ব্যাপারই না, বিজেপির হাত শক্ত আমরা করছি না। বিজেপির হাত শক্ত করলে তাদের সাথে আমরা বৈঠক করতাম বা তাদের সাথে অ্যালায়েন্স করতাম, আমরা কোনো মতেই তাদের সাথে নেই, ঠিক আছে। আমরা যেটা দাবি, আমাদের এককভাবে একটাই দাবি যে আমাদের পৃথকভাবে আলাদা রাজ্য গঠন করবে, সেটা দীর্ঘ 26 বছর ধরে এই আন্দোলন আমরা চলে আসছি। মানে বিজেপি তো আজকে এই দাবিটা করছে, আমাদের দাবি তো দীর্ঘ আগে থেকে 26 বছর ধরেই এই দাবি চলে আসছে। এই যে 26 বছর ধরে দাবি করছেন, এখন পর্যন্ত হয়নি, এরপরে কি মনে করছেন, আদৌ কি হবে না না হলে কি হবে? কেন হবে না? আজকে আমরা আন্দোলনের ফলে অনেক কিছু পেয়েছি, স্কুল আমাদের নিজের ভাষায় স্কুল পেয়েছি, নিজের ভাষায় আমাদের পড়াশোনার সুযোগ পাচ্ছি এবং ভাষাটাকে রাজ্য স্বীকৃত পেয়েছি। আমাদের আশা যে আগামী দিনে আমরা নিশ্চয়ই আমাদের যে উদ্দেশ্য আছে সেটা আমরা সফল করতে পারব। রাজ্য সরকারের ভূমিকাতে কি আপনারা সন্তুষ্ট? না, রাজ্য সরকার যেইভাবে আমাদের ভূমিকা নিয়েছে সেই ভূমিকাতে আমরাও সেইভাবে সন্তুষ্ট নই। আমরা চাবো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই সরকারই আমাদের এই যে পার্মানেন্ট সলিউশন, আমাদের পার্মানেন্ট সলিউশন দরকার আমাদের এই দাবির জন্য। আপনারা আজকে স্মারকলিপিটা কাকে দিলেন? আমরা একটা মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিলাম এবং একটা প্রধানমন্ত্রীকে দিলাম। এই সামনাভাবে কাউকে এখন সমর্থন জানাই না, ঠিক আছে, বা জানাচ্ছিও না। পঞ্চায়েত ভোটে হিসাবে বুথ হিসাবে যেভাবে মানে হবে সেইভাবেই আমরা আগে আন্দোলনটা নিয়ে যাব। সেক্ষেত্রে কি যারা আপনাদের দাবি পূরণ করবে তাদের দিকে আপনাদের সমর্থন থাকবে এরকম? না, যদি আমাদের সাথে টেবিল টক করতে বসে আমরা তার উপরে বিবেচনা করে তারপরে আগে সিদ্ধান্ত নিব। আমাদের সাথে বসুক, সেই হিসাবে আমরা যদি সেরকমভাবে আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয় সেটা যখন বসবে তারপরে তো আমরা বুঝতে পারবো যে কীভাবে আন্ডারস্ট্যান্ডিং হবে, তার আগে তো আমরা কিছু বলতে পারছি না। ঠিক আছে।